প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, আজকের ভিডিওতে আলোচনা করব একটি সাধারণ সবজি বাঁধাকপি বা পাতাকপির মধ্যে কী অসাধারণ পুষ্টি গুণ আছে, এটি কোন কোন রোগ প্রতিরোধ করতে পারে এবং এটি খাবার মন্দ দিক আছে কি না, পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আপনার অনেক উপকারে আসবে। বাঁধাকপিতে আছে ভিটামিন এ, ভিটামিন B1, B2, B6, ভিটামিন ই, সি, কে, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাশিয়াম, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। প্রথমত, বাঁধাকপি ওজন কমাতে সাহায্য করে, কারণ বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্য আঁশ, যা কোনো ক্যালোরি ছাড়াই পেট ভরাতে সাহায্য করে। বাঁধাকপি শুধু ওজন কমায় না, শরীরের পূর্বের আকার ফিরে পেতে সাহায্য করে। তাই আপনার খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন, বিশেষ করে স্যালাড। স্যালাডে প্রচুর পরিমাণে বাঁধাকপি থাকলে অতিরিক্ত ক্যালোরি বাড়ে না বললেই চলে। তাই ওজন কমাতে চাইলে নিয়মিত খাবারে বাঁধাকপি রাখুন। দ্বিতীয়ত, বাঁধাকপি হাড়কে ভালো রাখে, কারণ বাঁধাকপির মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফরাস ও সোডিয়াম। তাই যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের বার্ধক্যজনিত হাড়ের সমস্যার সম্ভাবনাও কমে যায়। তৃতীয়ত, বাঁধাকপি আপনার হাড়কে ভালো রাখে। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ফ্লাভোনয়েড সমৃদ্ধ খাদ্যগ্রহণ হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি কমায়, আর এই বাঁধাকপির মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড যৌগ। এছাড়া বাঁধাকপিতে আছে পলিফেনল যৌগ, যা হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। চতুর্থত, বাঁধাকপি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে দেয়, কারণ বাঁধাকপির মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। সাম্প্রতিক এক রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত বাঁধাকপি খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। বাঁধাকপির জুস এক্ষেত্রে বেশি কাজ দেয়। এ প্রসঙ্গে বলি, আপনি বাঁধাকপির জুস করার জন্য বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে জুস বানিয়ে নিন। জুসের তেতো ভাব কমাতে লেবু রস, পুদিনা পাতা কিংবা মধু যোগ করে খেতে পারেন। পঞ্চমত, বাঁধাকপি আলসার নিরাময় করতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে বাঁধাকপির রস আলসারের জন্য সবচেয়ে উপকারী ন্যাচারাল মেডিসিন। ষষ্ঠত, বাঁধাকপি ক্যান্সার প্রতিরোধ করতে পারে, কারণ বাঁধাকপির মধ্যে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করে শরীরকে ক্যান্সার মুক্ত রাখে। বাঁধাকপিতে থাকা প্রয়োজনীয় পুষ্টি স্তন ক্যান্সার, ফুসফুস, পাকস্থলী, প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সারেরও ঝুঁকি কমায়। সপ্তমত, বাঁধাকপি পেটের অনেক রোগ দূর করে। পেট ফাঁপা, বুক জ্বালা, হজমে সাহায্য করা, কোষ্ঠকাঠিন্য দূর করা, এইগুলো করে থাকে বাঁধাকপি। অষ্টমত, বাঁধাকপি চোখ এবং ত্বকের যত্ন নেয়, কারণ বাঁধাকপিতে আছে বিটা ক্যারোটিন। এছাড়াও বাঁধাকপি ফাইটোকেমিক্যালসের অন্যতম উৎস, যা শরীর ও ত্বকের কোষকে প্রদাহের হাত থেকেও রক্ষা করে। তাই নিয়মিত বাঁধাকপি খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না। বাঁধাকপিতে থাকা সালফার ত্বকের কোষে থাকা বর্জ্য দূর করে ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। শুধু ত্বক নয়, দেহের ভেতরে থাকা দূষিত পদার্থগুলো দূর করে বাঁধাকপি। নবমত, চুলকে চকচকে রাখতে বাঁধাকপির জুড়ি মেলা ভার। বাঁধাকপি চুল পড়া সমস্যা রোধ করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। দশমত, বাঁধাকপি লিভারকে ভালো রাখে, কারণ বাঁধাকপিতে প্রচুর পরিমাণে সালফার আছে, যা ডিটক্সিফিকেশন এনজাইমের মাধ্যমে লিভারের সুরক্ষা প্রদান করে। নাম্বার 11, আপনার শরীরে প্রচুর পরিমাণে আয়রন দরকার হয়, আর এই আয়রন নিয়মিত আমাদের যোগান দিতে পারে পাতাকপি বা বাঁধাকপি। এই আয়রন যদি না থাকে তাহলে কিন্তু শরীরে রক্ত স্বল্পতা, ক্লান্তি এবং মস্তিষ্কে সমস্যা হয়। নাম্বার 12, ভারতের বেঙ্গালুরুর পুষ্টিবিদ শালিনী মাংলানি বলেন বাঁধাকপির জুস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া বাঁধাকপির পাতা আপনি রোজ যদি 50 গ্রাম করে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার পায়রিয়া এবং দাঁতের অন্য কোনো সমস্যাও থাকবে না।
যারা কিডনির সমস্যায় আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করিয়ে থাকেন, চিকিৎসকরা তাদের কাঁচা বাঁধাকপি সুন্দর করে কেটে কাঁচা খাওয়ার পরামর্শ দেন। সুতরাং এখন থেকে প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় বাঁধাকপি রাখুন। এতে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনি একটি ভালো ডায়েটের অন্তর্ভুক্ত হবেন। এবার বলি ভালোর একটু ভালো, আপনি অতিরিক্ত বাঁধাকপি খেতে যাবেন না। মাত্রাধিক্ত বাঁধাকপি খাওয়ার ফলে অন্ত্রে গ্যাস বৃদ্ধি পেতে পারে, যা পরবর্তীকালে পেট ফাঁপা বা ব্লটিংয়েরও কারণ হতে পারে। এছাড়া অতিরিক্ত বাঁধাকপি খেলে ফুড পয়জনিংও হতে পারে। তাহলে পরিমিত বাঁধাকপি খান, আপনার পুষ্টিগুণ বজায় থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। ভিডিওটি দয়া করে অন্যদের শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন, ফলে আমার পরবর্তী ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। ধন্যবাদ।